রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও ক্লার্কশিপ এক্সামিনেশন 2009 এর স্পেশাল ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট আরও 30টি প্রশ্ন উত্তর নিয়ে। অলরেডি ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, তো তোমরা যদি ভিডিওগুলি এখনো অবধি না দেখে থাকো এক্ষুনি যেও ভিডিওগুলিকে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অনেক বন্ধুরাই কমেন্ট করছিল দাদা পিডিএফ দিলে অনেক ভালো হয়, তো তোমাদের কথা ভেবে আজ থেকে আমরা আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে এসেছি, যেটি তোমরা ডিসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ ইতিহাসের প্রশ্ন উত্তর, যেগুলো আমরা প্রত্যেক দিন বিভিন্ন ক্লাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে তোমাদেরকে আরও মোট 30টি প্রশ্ন উত্তর তোমাদেরকে ভিডিওতে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আদি ব্রহ্ম সমাজের কে নেতৃত্ব দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কে বাংলায় নববৈষ্ণব আন্দোলন সূচনা করেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। লালন ফকির কত বছর বেঁচেছিলেন? 116 বছর বেঁচেছিলেন। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? উইলিয়াম কেরি, ওয়ার্ড ও ম্যাসম্যান শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে। কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কে কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1835 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? 1824 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে, তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা আমাদের প্রত্যেক দিন এই ক্লাসগুলো থেকে পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে দেখে নেবে। কবে কাদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। কে কবে কোথায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটিও খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? হিন্দু বালিকা বিদ্যালয়, বর্তমানে বেথুন স্কুল। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়? দিয়েত্রিক ব্যান্ডিসের প্রচেষ্টায়। রম্পা বিদ্রোহ কবে হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন? রংপুর বিদ্রোহ দমনে ম্যাকডোনাল্ড ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন। কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন? মেদিনীপুরের রানী শিরোমণি। হো বিদ্রোহ কবে হয়েছিল? 1821 খ্রিস্টাব্দে। হো বিদ্রোহ কোথায় হয়েছিল? হো বিদ্রোহ হয়েছিল ছোট নাগপুরের সিংভূম অঞ্চলে। কোল বিদ্রোহ কবে হয়েছিল? 1831-32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। গুন্ডাধুর কে ছিলেন? বাস্তার বিদ্রোহের নেতা। সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কি ছিল? দামিন ই কোহ। দামিন ই কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 1855 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা কোথায় জন্মগ্রহণ করেন? বিরসা মুন্ডা রাঁচি জেলার উলিহাত গ্রামে জন্মগ্রহণ করেন। ওয়াহাবি কথার অর্থ কি? ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন? বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমীর। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? তিতুমীর। ভিল বিদ্রোহ কে দমন করেছিলেন? ব্রিটিশ সেনাপতি কর্নেল আউটরাম। টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন? পাগলপন্থী আন্দোলনের
নেতা ছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আরও 30টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাসের আরও বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইতিহাসের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে যাওয়ার পর জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ক্লাস শুরু করব। তাই অবশ্যই তোমরা এই ক্লাসগুলো প্রত্যেক দিন দেখবে, আর এই ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।